আমরা আগে নদীতে দেখলাম পটকা মাছ পাওয়া যায়, মাথাটা চিকন, লেজটা চিকন, পেটটা মোটা, পটকা মাছ দেখেছেন? দেখেছেন আপনারা? পটকা মাছ পাওয়া যায়। এরকম পটকা মাছ মার্গে একজন লোক চলে গেল, আমি কি বলছি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এই তো বিশ্বাস, এক সপ্তাহ 10 দিন আগে চলে গেল। কত বড় বিয়াদবের বাচ্চা বিয়াদব, এরকম লেবাস ধরে সে মুরিদদেরকে বলতো, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আমার দিকে তাকাও। আরো বলেছিলাম আমি আল্লাহর কাছে গিয়েছি আরশে আজিমে, গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বড় চিন্তিত হয়ে আছে। আমি সেখানে গিয়ে আল্লাহকে সাজেশন দিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ওয়ালিতাসগো ইলাইহি أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ. أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين حبيبنا وسيدنا وسندنا وشفينا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه أجمعين. 2021 সালের আজকে দ্বিতীয় জুম্মা, আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থানরত ও আগমনকারী সম্মানিত সকল মুসল্লিয়ান একরাম, প্রাণ ঢালা আরও একবার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া,
জয় মহান মাহবুদ, নিরাপদে নির্বিঘ্নে সুস্থতার সাথে মানসিক ভারসাম্যতা সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে ঢুকিয়ে দিয়েছেন, আমরা আসতে পারলাম, অবস্থান করছি, এই জন্য জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো অনেক মানুষ অসুস্থ হয়ে আছে, জুম্মার নামাজ পড়তে পারছে না, ক্লিনিকের বেডে হসপিটালে বসে তারা মানে কি বলবো আর তোনাদ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকেও কিন্তু এরকম করে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, পারত কি না, তা করেন নাই। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সভাপতি, নবী এ মুকাররাম, যেই মানুষটি নিজের গোটা জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য, আপনাদের জন্য, উম্মতের জন্য, সেই মহান নেতা যার জীবনের সাথে আপনার জীবন মিলাবেন আপনি জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না, আমার জীবন আমি মিলাই নেব, জাহান্নাম আমাকে স্পর্শ করতে পারবে না, এমনই ব্যক্তিত্ব, এমনই ব্যক্তিত্ব। তিনি যেখানে যায় কোরআন সেখানে যায়, তিনি যেখানে যায় জিব্রাইল সেখানে চলে যায়, সুবহানাল্লাহ বলেন, তিনি যেখানে যায় আল্লাহর ওহি সেখানে দৌড়াই, এমন একটা মর্তবাপূর্ণ মর্যাদাপূর্ণ নবীর উম্মত হেতে ভোত বেড়ে আমরা খুশি না বেজার? তাহলে আবারও জমান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়াত অলে তাসগো ইলাইহি আফিদাতুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, ও মানে এবং লি মানে জন্য, তাসবা মানে আকৃষ্ট করে করে দেয়, ইলাইহি তাহার দিকে, আফিদাত তাহাদের অন্তরকে, আল্লাজি যাহারা, লা ইউমিনুনা বিশ্বাস করে না, বিল আখিরা আখিরাতের, অর্থাৎ যাদের বিশ্বাস, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না তাদের অন্তরকে ইহার দিকে আরও বেশি আকৃষ্ট করে দিক, কাহার দিকে, গতরাত্রে গত জুম্মার দিনে আলোচনা হয়েছে, অর্থাৎ শয়তান মানুষকে গিয়ার আপ করে কোন দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে, খারাপ দিকে, অন্যায়ের দিকে নিয়ে যায়। আর এই কাজটা আল্লাহ বলেন যে তাদের অন্তরকে আরও আকৃষ্ট করে দিক, যারা আখেরাতে বিশ্বাস করে না, আর আখেরাতে যারা বিশ্বাস করে তারা কখনো শয়তানের কথায় গিয়ার আপ হয় না। আল্লাহ বলেন তারা আরো পছন্দ করে নিক, এই কথাগুলি কিন্তু আল্লাহর সন্তুষ্ট চিত্তের কথা না, অত্যন্ত দুঃখ এবং গজবের কথা, আরো তারা পছন্দ করে নিক, অলে ইয়াক তারিফু মা হুম মুখ তারিফুন, তা যারা যেই পথে তারা ছিল সেই পথের দিকে আরও তারা ঘুরে যাক। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন যে এমন একটি কিতাব পাওয়ার পরে যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা হোক, এই কথাটা আল্লাহর স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা? অস্বাভাবিক কথা, এটা মনে রাখতে হবে, আর হয়ে যাক এবং তারা সেই কাজের দিকে যাক। আর এই কথাগুলি, এই কথাগুলি প্রযোজ্য হয় তাদের ক্ষেত্রে যারা এই লেবাস পরে, ভালো করে তাকান আমার দিকে, এরকম লেবাস পরে যারা এর বিপক্ষে যায়। কথা বোঝা গেল? এটা ছোট্টবেলায় ছেলেরা ছেলেরা ছোট্ট ছোট্ট মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসছে, অনেকগুলো অনেকগুলো, একেবারে একটা হাড়িতে করে এক হাড়ি মাগুরের বাচ্চা নিয়ে আসছে। মাগুরের বাচ্চা নিয়ে আসার পরে বৈকাল টাইমে মাগুরের বাচ্চা নিয়ে আসছে, মা বলছে তোর গায়ে তো কাদা করলি কেন এখন? তখন বলছে না মা, আমি এমনি কাদা করিনি, অনেকগুলো মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসছি। মা তখন হাড়ির দিকে তাকায়, দেখে এই ছোট্ট ছোট্ট মাগুরের বাচ্চা, একটাও মাগুরের বাচ্চা না, সব ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর কথা, অলিয়াক্তারিফু মা হুম মুকতারিফু, ক
কোরআনের আয়াত যখনই বলা শেষ হবে তখনই কিন্তু আমাদের মুখ দিয়ে কোন শব্দ আসবে এই আল্লাহু আকবার শব্দটা চলতে থাকবে ততক্ষণ খুতবা চলবে যতক্ষণ গোটা বিশ্বের বৈজ্ঞানিকদের যত শাখা প্রশাখা রয়েছে তার ভিতরে সবচেয়ে প্রধান শাখা হচ্ছে আমেরিকার নাসা বৈজ্ঞানিকদের অধিদপ্তর কিন্তু তারা আজ থেকে 53-54 বছর আগে চাঁদে গিয়েছিল মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখে এখনো কিন্তু পৌঁছাতে পারে নাই এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফানা যাকা যিকরুক তোমার কথাকে আমি সর্বোচ্চ আসন দিয়েছি শুধু তাই না আল্লাহর কথাগুলি এত দ্রুত ধাবিত হতে থাকে এই জমিন থেকে যখন কোনো বান্দা আল্লাহু আকবার শব্দ বলে তখন ওই চন্দ্র সূর্য মাড়িয়ে আকাশ নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু পাড়িয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহু আকবার ধাক্কা দেয় কথাটা হলো কি যারা এরকম লেবাস পরে এর বিপক্ষে যায় তাদের প্রতি আল্লাহ আরও ঢিল দিয়ে দেয় কি দিয়ে দেয় বলেন 2020 সাল করোনার অভিনয় কব করোনার প্রাদুর্ভাব করোনার সব কিছু চলে গেল সাথে সাথে কিন্তু 20 সালের শেষের দিকে আরও একটা জিনিস চলে গেল যেই লোকটা হচ্ছে আমাদের মতো লেবাস ধরে শিরকের আড্ডাখানা বানিয়েছিল আমরা আগে নদীতে দেখলাম পটকা মাছ পাওয়া যায় মাথাটা চিকন লেজটা চিকন পেটটা মোটা পটকা মাছ দেখেছেন দেখেছেন আপনারা পটকা মাছ পাওয়া যায় এরকম পটকা মাছ মার্গে একজন লোক চলে গেল আমি কি বলছি বুঝতে পারছেন সবাই হ্যাঁ এই তো বিশ্বায় এক সপ্তাহ 10 দিন আগে চলে গেল কত বড় বিয়াদবের বাচ্চা বিয়াদব এরকম লেবাস ধরে সে মুরিদদেরকে বলতো তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আমার দিকে তাকাও আরো বলেছিলাম আমি আল্লাহর কাছে গিয়েছি আরশে আজিমে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বড় চিন্তিত হয়ে আছে আমি সেখানে গিয়ে আল্লাহকে সাজেশন দিলাম দেখছেন আসপাদ্য কত বড় আসপাদ্য বদমাইশ শুধু তাই না আরো তিনি বলেছেন আমি একদিন স্বপ্নে দেখলাম নবীজি ডাস্টবিনে পড়ে আছে গায়ে সমস্ত ময়লা কাদা মাটি একেবারে নিকৃষ্ট জিনিসে ভরা আমি দাবান বাগি সেখানে গিয়ে তারা হাত ধরে তুলে সাফ করে দিলাম বিয়াদব বলে কি আরো বলেছিলাম শুধু তাই না নবীজির কলিজার টুকরা ফাতেমা আমার স্ত্রী আসতে বললে হবে না আর একটু জমান খুলে বলি বিয়াদব বলে কি এই আবু জাহেল দ্য গ্রেট বাংলাদেশের আল্লাহ তাকে নিয়ে গেল কিন্তু তার আবার কিন্তু লক্ষ লক্ষ মুরিদও আছে আবার এই মুরিদদের ভিতরে ভালো ভালো অফিচাররাও কিন্তু আছে শুধু অফিচারই না রাষ্ট্র পরিচালনা করে এমন কিছু কর্ণধারও তার কাছে যায় যেত কি হলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসওয়া ইলাইহিম তাদের এই দিকে শয়তান যখন গিয়ারাপ করে দেয় আল্লাহ বলেন ইয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আমি আল্লাহ তাআলা তাকে একটু ছাড় দিয়ে দেই কর জম্মের মতো কর তারপর আমি দেখতেছি এই দেওয়ানবাগে কেমন ছিল কি ছিল এটা আলোচ্য বিষয় না আবার তার কবর দিয়ে কয়দিন আগে হঠাৎ করে একদিন 3-4 ঘন্টা মতো ধোঁয়া উঠেছে
আপনারা ইন্টারনেটে ফেসবুকে দেখেছেন মনে হয়, দেখেছেন? এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে শয়তান যেন আমাকে গিয়ার আপ করতে না পারে, আপনাকে গিয়ার আপ করতে না পারে, এটাই কিন্তু উদ্দেশ্য। আসুন আমরা একটু সামনের দিকে যাই। এই জন্য যৌবন কালেই কিন্তু ইবাদতের অভ্যাস বেশি করে করা উচিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যৌবন কালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চেয়েও বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। ও তরুণ, ও যুবক, যারা তোমরা খুতবা শুনছ, খবরদার, আজকে এই 21 সালের দ্বিতীয় জুম্মার শুরু থেকে সিদ্ধান্ত নিবে যে আল্লাহ আমি কখনোই কিন্তু নামাজকে বলবো না কাজ আছে, বরং কাজকে বলবো আমার নামাজ আছে, আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না? আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আবার বৃদ্ধ বয়সের অন্যায় কাজ, সেটা যত ছোটই হোক না কেন, অশ্লীল কাজ যত বড়ই হোক না কেন, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার সহ আল্লাহর যতগুলো হুদুদ রয়েছে, বর্ডার রয়েছে, এই বর্ডারে যদি কোনো বৃদ্ধ মানুষ পা দেয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে যুবককালের পাপের চেয়েও ঘৃণ্য পাপ হচ্ছে বৃদ্ধ লোকের পাপগুলো। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বছরের শুরু থেকে, সিদ্ধান্ত নিতে হবে মাথায় টুপি দিয়ে মানান করে চলব, লোকে আমাকে আসসালামু আলাইকুম বলবে এটা নয়। সিদ্ধান্ত নিতে হবে একটাই, জাল্লা আমার অন্তরের অন্তরস্থল থেকে যেন আমি তোমার হুকুমকে সর্বশীর্ষে স্থান দেই, আর তুমি আমার সবচেয়ে বড় একজন হুকুমদাতা, নিয়ন্ত্রণকর্তা, আমি তোমাকে যেন আমার জীবনের সকল বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সেক্টরে সেক্টরে তোমাকে আমি সর্বোচ্চ আসন দিয়ে মেনে চলতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক আমাদেরকে দাও, এই সিদ্ধান্ত নিতে হবে। এর ভিতরে কি নামাজ বাদ যাবে, রোজা বাদ যাবে, হজ বাদ যাবে, পর্দা পুশিদা বাদ যাবে, কিন্তু ব্যবসা বাদ দিয়ে চলতে হবে? হ্যাঁ, ব্যবসা নিতে কি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ব্যবসা নীতি হচ্ছে আল্লাহ দিয়েছেন এই কিতাবের মধ্যে, তোমরা কখনো ওজনে কম দিতে পারবে না এবং বেশি নিতে পারবে না, এই বিধানকার, এই ফয়সালাকার। সুতরাং আল্লাহর ফয়সালা অনুযায়ী জীবন চালালে জীবন শান্তি থাকবে, আপনি শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। আল্লাহর ফয়সালার বাইরে যে যখন যত জায়গায় চলেছে বিপদে, সেই কিন্তু পড়েছে, ঠিক না বেঠি? আসুন একটু সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, আফা গায়রাল্লাহি আবতাগী কাহকামা ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। হরফে ইস্তেফহামিয়া বলে আরবিতে, যারা আলেম মানুষ এখানে আছে তারা বুঝতে পারবে, ইন্টারগেটিভ সেন্টেন্স। কি গায়রা, আফা গায়রাল্লাহি আবতাগী হাকামান ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করে আল্লাহ বলেন, ও বিশ্ব মানবতার কাছে, ও আমার নবী, তুমি বলে দাও, তবে কি আমরা তালাশ করব আল্লাহ ভিন্ন অন্য কাউকে, অন্য কারোর ফয়সালার কথা। আফা গায়রা লাহি আবতাগি হাকমান, হাকামান, যে আল্লাহ তাআলার ফয়সালা বাদ দিয়ে আমরা কি অন্য কারোর ফয়সালা গ্রহণ সন্ধান করব, সন্ধান করব, এটা জিজ্ঞাসা করতেছে, সন্ধান করব। অথচ
وهو الذي أنزل إليكم الكتاب مفصلا অতসর সেই মহান প্রভু আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের জিন্দ জীবন আলোকিত করার জন্য আলোকিত সমাজ প্রতিষ্ঠিত করার জন্য একটি গ্রন্থ দিয়েছে সেই গ্রন্থের নাম কি ইলাইকুমুল কিতাব এই কিতাব শুধু তাই না মুফাসসালান যেই কিতাবের মধ্যে বিস্তারিতভাবে বিশদভাবে সকল বিষয়ে আল্লাহ ইনফরমেশন দিয়ে দিয়েছে শুনলে খুশি হবেন আজকে কয় তারিখ শুনলে খুশি হবেন আজকে কয় তারিখ 8 তারিখ হেরা গুহাতে যেদিন এই কোরআন নাজিল শুরু হয়েছিল সেদিন থেকে আজকে 8 তারিখ তাই তো নাকি আজকে এই কোরআন নাজিলের বয়স হচ্ছে 1444 বছর আজকের দিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার চ্যালেঞ্জ করেছে এই কোরআন আল্লাহ তাআলা বলেন আহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে ফয়সালা দানকারী বিচার বিভাগ প্রণয়নকারী অন্য কাউকে কেন খোঁজ করবে তোমরা আল্লাহ তো তোমাদেরকে একটা কিতাব দিয়েছে এই কিতাবের ভিতরে সমাজনীতি নিয়ে কথা আছে কি নাই অর্থনীতি নিয়ে কথা আছে কি নাই রাজনীতি নিয়ে কথা আছে কি নাই পররাষ্ট্রনীতি নিয়ে কথা আছে কি নাই সকল কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমি আল্লাহ এই কোরআন দিয়ে স্পষ্ট করে খুল্লুম খোলা ইনফরমেশনগুলি তোমাদের কাছে দিয়ে দিয়েছি সুতরাং খুব ভালো করে শুনেন এই কোরআন যেখানে থাকবে মুমিনরা সেখানে পঙ্গপালের মতো ছুটে যাবে সুবহানাল্লাহ বলেন আর এই কোরআন মানতে পারে না তারা সমস্যা পড়েছে যারা যেমন ভালো MBBS FRCS ডাক্তার যদি প্রেসক্রিপশন করার সময় বলে দেয় ওষুধগুলো খাবেন দুধ দিয়ে খাবেন বিশেষ দ্রষ্টব্যে লিখে দেয় যদি আপনার কোনো আমাশা থাকে তবে কিন্তু দুধ দিয়ে খাবেন না অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুধকে আদর্শ খাদ্য বানিয়েছেন যত প্রকার ভিটামিন রয়েছে সব আল্লাহ দুধের মধ্যে দিয়ে দিয়েছে আমার আপনার বাড়ির দুধের মেশিনগুলো খায় পোয়াল খায় বিচালি খায় খোল এইগুলি খাই অথচ তার গোবরের জায়গায় গোবর চলে যায় প্রসাবের জায়গায় প্রসাব চলে যায় কিন্তু ওই সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম উপশিরাগুলো দিয়ে আপনার রুজির জন্য আপনার সর্বোচ্চ ভিটামিন সম্বলিত খাদ্য ওই বাট দিয়ে যখন আসে তার মধ্যে কি এক জার্রা পরিমাণ কোনো প্রসাব পাওয়া যায় এত বড় নিপুণ শিল্পী কে এত বড় নিপুণ শিল্পী কে সবাই জবান খুলে বলি আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে সমস্ত ভিটামিনগুলি দিয়ে দিয়েছে কিন্তু এত বড় ভিটামিন সম্বলিত আল্লাহর নিয়ামত সহ্য করতে পারে না তারা আমাশার রোগে ভুগছে যারা খুব ভালো করে শুনেন কোরআনে কারিমা আল্লাহর বড় একটি নিয়ামত এই নিয়ামত যারা এই নিয়ামত কিন্তু দুনিয়াতে সহ্য করতে পারে না তারা এই আমাশার রোগে বলেন 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 ভুগছে যারা তাহলে বুঝতে হবে আমাশা দূর করতে হলে এই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু মেডিসিন আপনাকে খেতেই হবে অন্যথায় এই আমাশা দূর করার কোনো উপায় নাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এই কিতাব এই কিতাব এই কিতাব নাম কি একটু জোরে নাম কি জবান খুলে নাম কি এই কিতাব নাজিল করেছেন
গত জুম্মার দিন বলেছিলেন যদি নামাজ রোজা হজ জাকাত পর্দা পোশিদা দাড়ি টুপি জুব্বা গোফ ছোট করে কাটতে হবে দাড়ি লম্বা করে রাখতে হবে অপরকে সালাম দিতে হবে এরকম বিশ পঁচিশটা কনস্টিটিউশন নিয়ে যদি যদি কোরআন নাজিল হতো তবে কিন্তু এক পারা নাজিল হয়ে যথেষ্ট ছিল কথা বুঝে আসছে সকলের কিন্তু এত বড় একটা ভলিউম নাজিল করার পিছনে কারণ হচ্ছে এটা আমার বান্দারা একেবারে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাতে অন্য কারোর কাছে হাত পেতে আমার ইজ্জতের ক্ষুণ্ণ না করে ইজ্জত আমার মর্যাদা ক্ষুণ্ণ না করে এই জন্য এত বড় একটা ভলিউম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন্য করেছে সম্মানিত ভাইরা আমার ওয়ান জালাল ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা আমি নাযিল করেছি এই কিতাব ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মুনাজ্জালুন মির রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুমতারিন আল্লাহ তাআলা বলেন যারা জানে ইয়ালামুনা যারা জানে আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি এটা নাজিল হয়েছে সত্যের সততা নিয়ে সত্যের সততা নিয়ে এবং সত্য আকারে নাজিল হয়েছে তার প্রভুর তরফ থেকে আর এই গ্রন্থ নাজিল হওয়ার পরে যখন তদানীন্তন সময়ে এই গ্রন্থ নিয়ে মন্তব্য শুরু হয়ে গেল সেই সময়ও কিন্তু মন্তব্য হয়েছে লুবাইব নামে একজন এবং আবু সুফিয়ান আবু লাহাব এরা এই কোরআন নিয়ে মন্তব্য করত শুধু মন্তব্যই করত না তাদের সেই পার্লামেন্টে আইন পাশ করলো অ্যাসেম্বলিতে যে তোমরা কালকে সকালবেলা যখনই মুহাম্মদ কোরআন তেলাবাত করবে কোরআন তেলাবাত করলেই কিন্তু সব ঝাঁকে ঝাঁকে পালে পালে মুসলমান হয়ে যাচ্ছে অতএব যখনই কোরআন তেলাবাত করবে তখন তোমরা বাজনা বাজাবে ঢোল বাজাবে হট্টগোল করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের অ্যাসেম্বলিতে এই কথা পাশ হয় আসার আগে তার পূর্ব মুহূর্তে অর্থাৎ পাশ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দেয় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ও রসুল কাফেররা কিন্তু এই সিদ্ধান্ত এখন নিল জিব্রাইল এসে এটা বাধা দেওয়ার আগেই জানাই দেয় আল্লাহ রসুল আল্লাহ রসুল নয় আল্লাহ বললেন তোমরা কোরআন নিয়ে যে এত মন্তব্য করতেছ তাহলে এখন তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাও দেখি একটা কোরআন বানাই দেখো আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না তারপরে আল্লাহ এই চ্যালেঞ্জখানাকে আরও ছোট করে দিলেন এ ঠিক আছে গোটা কোরআন শরীফ একটা এটা বানানোর দরকার নাই তুমি এর মতো একটা ছোট্ট ছোট্ট দশটা সুরা বানাও বেআশারা সুরাতিন দশটা সুরা বানাও এতেও এই চ্যালেঞ্জ গ্রহণ করলো না করতে পারলো না শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আরও ছোট করে দিলেন আরও ছোট করে দিয়ে বললেন উল ফাতু বিসুরাতিন মিসলিহি ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যারা আছো সবাই মিলে সকল জিন একত্রিত হয়ে যাও একটা সমাবেশ করো সকল মানুষগুলো একত্রিত হয়ে যাও একটা সমাবেশ করো সেই সমাবেশের উদ্দেশ্য থাকবে যে এই কোরআনের সুরার মতো ছোট্ট একটা সুরা আমরা বানাই দেব যখন এই চ্যালেঞ্জ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল তখন ডাক দিল লুবাইদকে লুবাইদ অত্যন্ত ভাষাবিদ জ্ঞানী পণ্ডিত লুবাইদকে ডাক দেব লুবাইদ তোমার মতো লোক দরকার আজকে এই যে মুহাম্মদ তার জবান দিয়ে আল্লাহর কথাকে চ্যালেঞ্জ করতেছে কোরআনের সুরার মতো নাকি একটা সুরা বানাতে কেউ পারবে না লুবাইদ তুমি সবচেয়ে বড় ভাষাবিদ তুমি সবচেয়ে বড় শিক্ষিত পণ্ডিত তুমি আঞ্চলিক ভাষা সম্পর্কেও জানো তুমি যাও মুহাম্মদের কাছে চ্যালেঞ্জ করে এই কোরআনের ছোট্ট সুরার মতো একটা সুরা বানায় দাও লুবাইদ রসুলের কাছে চলে গেল রসুলের কাছে চলে যাওয়ার পরে এমন সময় লুবাইদ ওখানে গিয়ে বলতেছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি কি তেলাওয়াত করতেছো
তখন বললেন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, বলেন সুবহানাল্লাহ। তখন আর তেলাওয়াত করো দেখি তেলাওয়াত শুরু করে দিলাম, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্দিকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। লুবায়েত শোনার সাথে সাথে বলল এত গ্রামাটিক্যাল বিশুদ্ধতা, এত প্রাঞ্জলতা, এত এত ছন্দ মিলানো, এই জিনিস তো সাধারণ কোনো জিনিস নয়, মোহাম্মদ তুমি বানাতে পারো না, তুমি তো নিরক্ষর ব্যক্তি। আল্লাহ রসুল বললেন হাজা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। লুবায়েত তখন তার চ্যালেঞ্জ বাদ দিয়ে বললেন আমি আর শুনতে চাই না, একটি আয়াত শুনি আমার হয়ে গেছে, আমি পড়তে চাই ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। লুবাইদের চ্যালেঞ্জ গ্রহণ করতে এসে সে মুসলমান হয়ে গেল। আবু জাহেল আবু সুফিয়ান দূরের থেকে ডাকে আর বলে আরে আমরা মল্লবীর রুকানাকে পাঠালাম, সে দেখছে মুহাম্মদের সাল্লামের ওই লাগেজ টানতেছে, ঝোলা টানতেছে, আবার চ্যালেঞ্জ করার জন্য আমরা লুবাইদকে পাঠালাম, সবচেয়ে বড় ভাষাবিদ জ্ঞানী এবং শিক্ষিত লোক, সেও কোরআনে চ্যালেঞ্জ করতে গিয়ে সে কী করলো, সে শেষ দিকে সেই মুহাম্মদেরই মুরিদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রসুল ও রসুল ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। খবরদার যারা কোরআন নিয়ে মন্তব্য করে তাদেরকে আপনি ছাড় দেন, তাদের কোনো সন্দেহর কথার মধ্যে আপনি থাকবেন না, অর্থাৎ তাদের কথা আপনি মাথায় নেবেন না। আমাদের দেশেও বর্তমান একজন গোপালা বাবু এরকম একজন গোপালা বাবু দেখবেন ইন্টারনেটে কখনো টক শোতে কোরআন শরীফ শিখাতে যায় আমাদেরকে, এই সমস্ত বিয়াদবরা কোরআন জানে না কোরআন শিখাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরব্বি শয়তান তুমি বেশি গিয়ার আপ করে দাও ওকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য, আরো গিয়ার আপ করে দাও। সুতরাং এই কোরআন কার? আল্লাহ। আমরা কার? জমিন কার? আকাশ কার? সব যদি আল্লাহর হয়, আল্লাহর কথা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমার বান্দারা তোমরা ভালো করে শোনো, যখন সব কিছু আমি আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তবে তোমরা মনে রেখো সবচেয়ে বড় ইবাদত হবে সেইটা যে আল্লাহর জমিনে থাকা অবস্থায় আল্লাহর আইন তোমরা বাস্তবায়ন করবে, এটাই সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুতবার মধ্যে যে কথাগুলি শুনি এইগুলি আমল করার তৌফিক দিক।